ভাই বুকে আসেন ভাই বুকে আসেন আনুষ্কা শর্মা নাকি খুঁজতেছে এই ক্যাপশনগুলো দেয়ার মানে হচ্ছে ভাই বিউসের জন্য কোয়ালি লাইট প্রো ম্যাক্স চট্টগ্রামে নিয়ে ঘুরতাম মেজবান খাওয়াইতাম রিক্সায় চড়াতাম অবশ্যই ভারত ভারতে যাবই আমি ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম আমাদের সাথে আছে না আনাদার দেন বিরাট কোহলি ও না সরি আরমান কোহলি ঠিক তো হ্যাঁ আরমান কোহলি কোহলি ভাই জার্নিটা কিভাবে শুরু হলো কিভাবে আপনি আরমান থেকে আরমান কোহলি হলেন জার্নিটা সেই বেসিক্যালি পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে আর যদি বলতে চাই এর আগে আর যখন থেকে আমি খেলা বুঝতে শুরু করেছি খেলা দেখা শুরু করেছি তখন থেকে আমি তারই ফ্যান সো আমার ফ্রেন্ডস সার্কেল আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন এরা আমাকে কোহলি নামে ডাকতো সেই সুবাদে আমি তাকেই ফলো করছি ফলো করে আজকে এই পর্যায়ে আসছি এখন অনেকেই চিনছে বাংলাদেশি কোহলি এই নামে কতগুলো ইন্টারভিউ দিয়েছেন এই পর্যন্ত এই পর্যন্ত ফিফটিন ফিফটিন প্লাস ফিফটিন প্লাস হাতে আরও অনেক কাজ আছে অনেকেই অনেকেই ট্যাক্সট করতেছে ফোন দিচ্ছে সাড়া দিতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করছি সবাইকে সাড়া দেওয়ার আর ব্যস্ততা কেমন কাটতেছে এই যে আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছেন ঘুরছেন ইন্টারভিউ দিচ্ছেন নিজের ইন্টারভিউগুলো দেখছেন সব কিছু মিলিয়ে সময়টা কেমন কাটছে ব্যস্ততা কেমন উপক সময়টা ভালোই কাটছে এই নিয়ে এক সপ্তাহের মধ্যে প্রায় তিনবার ট্রাভেল করছি চট্টগ্রাম টু ঢাকা যাতায়াত করতেছি এটা আমার কাছে আমার লাইফে ফার্স্ট টাইম লং জার্নি করছি সব মিলে এনজয় করছি এটাই কলির সাথে কোনো দেখা হয়েছে দেখা হয়েছে তবে তার সাথে এখনো মত বিনিময় করতে আমি পারি নাই ওই সৌভাগ্য আমার এখনো হয়নি আশা করছে সামনে হবে এটাই আপনার সাথে একটা প্রোফাইল পিকচার দেখলাম বিরাট কোহলির ওইটা আসলে কোথায় তোলা এডিট করা এডিট করা আর কি না হ্যাঁ এই পিকচার এডিট করা আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে জন্মদিনে এই ছবি দিয়ে আমাকে উইশ করছিল যেটা আমার কাছে এখনো পর্যন্ত বেস্ট পিকচার গেম পিকচার মানুষ তো অনেক রকম কথাই বলে ইতিবাচক কথা বলেন নেতিবাচক কথা বলে আমি একটা তো দেখছিলাম যে আপনাকে অনেকে ট্রোল করে বলে যে গুলিস্তানের কোহলি বা এরকম কথাবার্তা শোনেন আর কি শোনেন আহ এগুলো শুনছি এই কোহলি লাইট প্রো ম্যাক্স বাংলাদেশি কোহলি এইগুলোই ইতিবাচক মানে নেতিবাচক কথাগুলো যেরকম গুলিস্তানের কোহলি যখন বলে বা দারাস কোহলি বলে তখন কেমন লাগে আমি ওইটা এনজয় করছি ওইটা আমি পজিটিভলি নিচ্ছি বিরাট কোহলির সাথে ধরেন আপনি বিরাট কোহলির সাথে দেখা হলো আসলে তখন আপনার ওই কি কেমন কীরকম হবে ওইটা তো বলে বোঝানো যাবে না ওই মুহূর্ত আমার কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে আশা করছি দেখা হবে তার সাথে বসে চা খাওয়া আড্ডা দেওয়া এটা আমার বড় বড়ার মতো ড্রিম কোহলিকে কি বলবেন দেখা হলে কলিকে দেখা হলে বলবো ভাই লাভ ইউ আপনার জন্যই আমার সব কিছু আপনাকে আপনাকে ঘিরে আমার সব কিছু এটাই মনে করেন যে আমি বিরাট কোহলি আমার সাথে আপনার দেখা হয়েছে আমি আপনার সামনে বসে আছি তখন আপনি কোহলি কি বলবেন বা কি করবেন আসলে ভাই বুকে আসেন ভাই বুকে আসেন এটাই 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 কোহলির প্রতি যে ভালোবাসা এই সব কিছু আপনার আপনার লাইফস্টাইল সব কিছু কোহলির মতো আমি দেখুন যে ব্যাটিংও কোহলির মতো করার চেষ্টা করেন বা কোহলির মতো অনেকটা হয় কোহলির মতো এগুলো যখন করেন আসলে আপনার আসলে কোনো রকম সমস্যা হয় কিনা না পারিবারিকভাবে বা কোনো আত্মীয়স্বজন বলে কি না জানা এগুলো করুন এগুলো করলে কেমন লাগতেছে বা অনেকে ভালো কথাও বলে সবগুলোই যদি একটু বলতেন শেয়ার করতে ভালো খারাপ তো থাকবেই অনেকেই বলে খারাপ অনেকেই ভালো আমি তো আমার মতো করে চলি আমি কারো কথায় কান দিই না শুরু থেকে কে কী বলছে না বলছে এই যে আমার কোহলি আমার নামের পাশে কোহলি ট্যাগ দেয়া অনেকে অনেক কিছু বলছিল আমি এখনো পর্যন্ত এটা কানে নিয়ে নাই আমি আমার মতো করে চলে যাচ্ছি কাজ করতেছি আজকে আমি ভালো একটা পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া কতটা কঠিন আসলে এই লাইফস্টাইলটা মেনটেন করা মনে করেন আপনার ডায়রি স্টাইল কোহলির মতো আপনি ক্যাব পরছেন রয়াল চ্যালেঞ্জার অফ আপনার চশমা আপনার অন্যান্য আউটফিট সবকিছু মিলে এটা আমার কাছে নর্মাল বিষয়

ধরুন যে এক সাইডে সাকিব আল হাসান বোলিং করতেছে আর অন্য সাইডে হচ্ছে বিরাট কোহলি ব্যাটিং করতেছে তখন আপনি কি চাইবেন আপনি এজ এ কোহলি ফ্যান তখন আমি চাইবো কোহলি ছক্কা মারুক ছক্কা মারুক হ্যাঁ ছক্কা মারুক ইন্ডিয়া বাংলাদেশ খেলতেছে তখন ইন্ডিয়া বাংলাদেশ খেলতেছে তখন আমায় আমি সবসময় বলি যে দেশ সবার আগে আমার দেশ জিতুক তবে যদি কিং খেলে কিং সেঞ্চুরি করুক ডাবল সেঞ্চুরি করুক রান পাক তবে বাংলাদেশ জিতুক এটাই আর সামনে তো বিপিএল বিপিএল আসতেছে কোহলি যদি কখন মানে ইন্ডিয়ান প্লেয়ার তো সচরাচর ফ্যান্ড লিগ খেলে না কোহলি যদি বিপিএল খেলতো আপনি কোন দলে চাইতেন কোহলিকে কোন দলে চাইতাম অবশ্যই চাঁদ গায়া কিংসে চাইতাম যেহেতু চাঁদ গায়া বোলা আমি বরাবরের মতো তাকে চট্টর আমি নিয়ে ঘুরতাম মেজবান খাওয়াইতাম রিক্সায় চড়াতাম সেই সৌভাগ্য যদি আমার হতো আশা করছি পসিবল না ড্রিম দেখা যদি কোহলির সাথে আপনি কোহলি রাজি হয় আপনার সাথে ঘোরার জন্য আপনি যদি ঘুরতে যান কোহলিকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবেন কোথায় কোথায় সর্বপ্রথম আমি বাসায় নিয়ে আসবো তাকে বাসায় এনে ইচ্ছা মতো আমার আমার হাতে রান্না খাওয়াবো তাকে নিয়ে ঘুরবো ফিরবো মেজবান খাবো আমাদের গায়ে বিয়ে তো সবসময় সেরা বিয়ে খাবো কোহলির সাথে দেখা হলে তো ছবি অবশ্যই কি প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলবেন আপনার অবশ্যই তার সাথে আমি যে পিকচারে তুলি তুলবই ওই পিকচার আমার বাসায় ফ্রেম করে তো রাখবোই সাথে প্রোফাইল পিকচার থাকবে কাবার থাকবে ওটা জুড়েই কিছু ফ্যানরা তো আসলে তাদের পছন্দের আইডল বা যার জন্য অনেক দূরে অনেক কিছু করে অনেক স্ট্রাগল করে আপনিও করছেন আসলে চট্টগ্রাম থেকে রেগুলার ঢাকায় আসছেন ইন্টারভিউ দিচ্ছেন ঘুরছেন লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছেন পুরোপুরি কখনো কি ভারতে যাওয়ার ইচ্ছা আছে কোহলির সাথে দেখা করার জন্য অবশ্যই ভারত ভারতে তো যাবোই আমি যেহেতু আইপিএল সামনে ইচ্ছা আছে এখন বিসা প্রসেসিংয়ে প্রবলেম যদি সামনে ওইটা ঠিকঠাক হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ইন্ডিয়ান অনেক আইকনিক ফ্যান্স আছে আমাকে নক করে যে ভাই আপনি জাস্ট একবার ইন্ডিয়া পা রাখেন বাকিটা আমরা করতেছি দেখতেছি এই বিষয়গুলো আমাকে অনেক ইন্সপায়ার করতেছে আহ এগুলাই একটা ইন্টারভিউ তো দেখছিলাম আসলে যে একটা একজন বলছিলেন যে আনুষ্কা শর্মা কেন খুঁজতেছে কত রূপ সত্য এই এই ক্যাপশন গুলো দেওয়ার মানে হচ্ছে ভাই বিউসের এর জন্য আসলে বুঝেন নাই আনুষ্কা আপনাকে খুঁজতেছে না না আনুষ্কা কেন আমাকে খুঁজবে আনুষ্কা বিরাট কোহলি আছে না ভাই

তিনজন পাঁচজন আছে হাতে সাকিব ভাই তামিম ভাই মাহমুদুল্লাহ ভাই মুশফিকুর রহিম ভাই মাশরাফি ভাই এরা লিজেন্ট এদের রিপ্লেসমেন্ট কেউ আসবে না আর আমরা এদের বিপরীতে কাউকে পাবোই না এরাই সবসময় বাংলাদেশ মিস্টার বাংলাদেশ যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিত লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তখন আপনার ফিলিংসটা কিরকম ছিল আর ফিলিংস বড় বড়ের মধ্যে ভালো যেহেতু এর হাতে ট্রফি আমরা চাইছিলাম অ্যাজ এ বি টেন্স হিসেবে কিং কোহলি ফ্যান হিসেবে এটাই ড্রিম ছিল আশা করছি সামনে টেস্ট একটা ওয়ার্ল্ড যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওখানে যদি ভালো একটা কামব্যাক করতে পারে আশা করি ওইটা আমাদের হাতে আসবে সব মিলিয়ে কিংয়ের হাতে ট্রফি থাকা ট্রফি দেখতে পারাটা হচ্ছে সবচেয়ে হ্যাপিনেস আমার কাছে সবাইকে একসঙ্গে থামতে হয় কোহলি টি টোয়েন্টি অলরেডি অবসর নিয়ে ফেলেছে আসলে কোহলি যখন অবশ্যই তখন আপনার অবস্থাটা কী হবে এই চিন্তাটা করেছেন কখনো ওইটা আমি এখনও চিন্তা করছি না ওটা ভাবতে গেলে আমার মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে তাকে ছাড়া ক্রিকেট কেমন পসিবল এটাই অনেকেই তো অনেক বায়োপিক হয় কোহলি যদি কখনো বায়োপিক হয় আপনি যদি অফার করা হয় করার আপনি করবেন ড্রিম এটা আমার কাছে ড্রিম আমি চেষ্টা করব যদি এরকম কোনো অফার আসে ইনশাল্লাহ আমি ওইভাবে নিজেকে বানিয়ে নিব যদি কোনো অফার পাই ইনশাল্লাহ দুনিয়া অনেক জায়গায় অনেক আইকনিক ফ্যান আছে আপনার মতো যারা আসলে ওই আইডলের মতোই দেখতে আমি যে মহেন্দ্র সিং ধোনি শচীন তেন্ডুলকর থেকে যে সুনীল নারিন অনেকের আছে ওরা যখন আইপিএল চলে তখন ইন্ডিয়াতে ওরা থাকে আপনার কি ইচ্ছা আছে দেখা করার মানে একসাথে একটা ছবি তোলার একই ফ্রেমে না আমার আমি কিং কিং ছাড়া কাউকে আইডল মানি না বা কারোর সাথে কারোর সাথে ছবি তুলতে চাই না আমি আমার ড্রিম শুধু তাকে ঘিরে তাকে ঘিরে আর তার সাথে দেখা করে ছবি তোলা ওইটাই এই যে আপনি সেলিব্রেশনটা বা ব্যাটিং স্টাইলটা এগুলো কিভাবে রপ্ত করলেন এত কম সময়ের মধ্যে ওই যে ফলো করতে করতে চলে আসে না আইডলকে ফলো করতে করতে আমি তো সারা দিনে তাকে নিয়ে পড়ে থাকি আমার নিউজ ফিড ঘিরেই তাকে তা আমার নিউজ ফিট তাকে ঘিরেই এটাই যেমনটা আরমান ভাই বলছিলেন সরি কোহলি ভাই বলছিলেন আসলে তার সব কিছু আসলে বিরাট কোহলিকে নিয়ে বিরাট কোহলিকে দেখেই তিনি সব কিছু আয়ত্ত করেছেন একজন ফ্যান কতটা ডেডিকেটেড হতে পারে সেটাই আরমান ভাইকে দেখলেই বোঝা যায় বাহ প্রত্যয় পিডি ক্রিক টাইম